তো গাইস এই যে হচ্ছে বোনের মার্কশিট এই দেখাবো না দেখাবো না সকলে দেখে নিয়েছে অলরেডি কিছুদিন পরে এই দিনগুলো তোরা মিস করবি অনেক মিস করবি আমি এখনই মিস করি তখন কলেজে উঠে যাব তখন এই দিনগুলোর কথা মনে পড়বে তখন এই জামাটা দেখবো আর সব বান্ধবীর কথা মনে পড়বে এ দাদা আমার এই ড্রেসটা কিন্তু বিয়ের সময় আমি নিয়ে যাব মনে করো দিদি কিন্তু আমি যদি ভুলেও যাই হ্যাঁ গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আর আজ হচ্ছে 31 মে আজকে বোনের এইচএস রেজাল্ট স্কুল থেকে হাতে দিতে চলেছে 24 তারিখে ওদের রেজাল্ট দিয়েছিল অনলাইনে বাট আজকে ওদের স্কুল থেকে ওদেরকে দেবে সেই জন্য বোন ঘরে রেডি হচ্ছে জানি না ও চলে এসছিস যাই হোক বোন রেডি হয়ে চলে এসছে এখন আমি আর বোন যাবো স্কুলে ওর স্কুলে আমার একটু কাজ আছে বনগাঁতে সেই জন্য আমি একবারে ওকে নিয়ে যাবো ওকে স্কুলে ড্রপ করবো দেন তাড়াতাড়ি যদি ওর মার্কশিট দিয়ে দেয় তাহলে তো আমি থাকবো তা নাহলে আমি বেরিয়ে যাবো তুই মার্কশিট নিয়ে বাড়িতে চলে আসবি না আজকে একটু লেট করে বাড়ি আসবো কেন আজকে সব বান্ধবীর সাথে দেখা হবে না তো আজকে হচ্ছে মার্কশিটটা হাতে পেতে চলেছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কোন স্কুলে পড়তাম মানে আমাদের ছোটবেলা স্কুল আমি আর বোন এক স্কুলেই পড়েছি তো তোমাদেরকে আজকে দেখাবো আজকে লাস্ট সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে তারপরে কে কোথায় চলে যাবে আর দেখা হবে না মানে আমি ভাবছি যে আমি এই কদিন আগে হচ্ছে 5 এ ভর্তি হলাম কি করতে করতে আমার 12 পাস হয়ে গেল এবার কলেজে রেডি হ্যাঁ আমি খুব রেডি হয়েছি গাড়িটা বার কর গাড়িটা বার কর পারবি ও কিন্তু গালি বার করতে একদমই পারে না হ্যাঁ একটু টাইম লাগে না পারি যদি ধাক্কা লাগে কোথাও দেখা যাক কিভাবে গাড়িটা বার করে আস্তে আস্তে আমার নতুন গাড়ি ওয়াও শিখে গেছিস তো একটু টাইম লাগে ফাস্ট তো যাই হোক আমাদের গাড়ি বার করা কমপ্লিট হয়ে গেছে বোন এই জায়গাতে গাড়ির উপরে বসে পড়েছে পড়ে যাবি কিন্তু বোন পড়ে যাবি যাই হোক এখন আমি আর বোন বেরোবো বোন আজকে রেজাল্ট হাতে পেয়ে যাবে এর পরের প্রসেস হচ্ছে কলেজের ফর্ম ফিল আপ দেন কলেজে যাবে আর আমরা আগের ব্লগে বলেছিলাম বোন কোন কোন কলেজে ভর্তি হবে ওই ব্লগে অনেকে কমেন্ট করেছো অনেক অনেক কলেজের নাম বলছো বাট আমাদের বাড়ির কাছাকাছি শুধুমাত্র এই কয়েকটা কলেজই আছে এবং বোনকে বাড়ির বাইরে রেখে মানে পড়ানোর চিন্তাভাবনা আমরা করছি না তো বাড়ির কাছাকাছি যে কলেজটা আছে ওই কলেজেই বোন ভর্তি হবে তো চলো তুই একা একা নিজেও থাকতে পারবি না অনেক বক বক করছো চলো এবার তো ফাইনালি আমরা চলে এসেছি স্কুলে এখন বোন যাবে ওর রেজাল্ট আনতে মানে মার্কশিট আনতে এই জায়গাতে সকলে আছে ওর বান্ধবীরা সকলে এদিকে দেখা এদিকে দেখা এদিকে দেখা এ লজ্জা পাই ক্যামেরা অন করলে ও তাকাবেই না এখন তবু লজ্জা কমেছে ক্যামেরা অন করলে পিছন দিকে ঘুরে যায় তোরা একটু আগে কি আলোচনা করছিলি কি করবি দিশা বলছে যে কি দরকার আছে কলেজে ওঠার চল আমরা সবাই মেকআপ আর্টিস্ট হয়ে যাই মেকআপ শিখি গে আমি বলছি ঠিক আছে তুই তাহলে মেকআপ আর্টিস্ট হয়ে যা আমার বিয়েতে সাজাতে আসিস আর আরেকজনকে বলছি তুই তাহলে মানে পড়াশোনা কর চাকরি বাকরি করবি আমার ছেলে মেয়েকে পড়াস কলেজে ঠিক আছে মার্কশিটটা নিয়ে আয় ঠিক আছে দাদা তাড়াতাড়ি আর গাইস এই যে হচ্ছে আমাদের স্কুল কমপ্লিট নেওয়া তো গাইজ এই যে হচ্ছে বোনের মার্কশিট সকলে দেখে নিয়েছে অলরেডি সকলে দেখেছে অনেকে দেখেছে বোন সিন্ডানি সাবিত্রী উচ্চ বিদ্যালয় এই সাইডটা ভেঙে ফেলেছে বোন এর জামার অবস্থাটা দেখো পিছনে পিঠে আছে দেখ কিছুদিন পরে এই দিনগুলো তোরা মিস করবি অনেক মিস করবি সামনে ভুড়ি ভুড়ির ওপর লে ভুড়ির ওপর বড় করে হয়ে গেছে আর ডিজাইন করতে হবে না বিট্টু
তোর জামাতে লিখবে না, তুই সবারটাই লিখলি, হাতে লিখে নে হাতে। এই ড্রেসটা রেখে দিবি, পাঁচ বছর পরে দশ বছর পরে যখন দেখবি মনে পড়বে এই দিনগুলো। ও আজকে ডেট লিখে দিয়েছে, তো গাইজ এই জায়গাতে ডেট সহ সবকিছু লিখে দিয়েছে। আর কে আছে? বান্ধবী কোথায়? বান্ধবী কে? চল কোথায় যাবি? আমার অবস্থা, ওরা কেউ লিখবে না আর আমাকে একা পেয়ে সবাই লিখবে না। ব্যাপার না, যখন কলেজে উঠে যাবো তখন এই দিনগুলোর কথা মনে পড়বে, তখন এই জামাটা দেখবো আর সব বান্ধবীর কথা মনে পড়বে। এদের প্রত্যেকের ড্রেস গুলো সবাই লিখেছে। A few moments later. দাদা তুই এখনই বেরিয়ে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা আর পরে বার দেখা হবে। হ্যাঁ, আর হাতে গ্লাভস পরে নিয়েছে। বাড়ি আসতে আসতে কটা বাজবে? ছটা। ও আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা টাটা। তো গাইস, আমি অনেক আগে স্কুল থেকে চলে এসেছি আর তোমরা তো দেখেছো যে দাদা বাড়িতে নেই, দাদা গেছে বনগা। আর আমি বাড়িতে এসে দেখি দাদার ঘরের অবস্থা খুব খারাপ, কারণ ও যখন কোথাও বেরোই চারপাশটা এইভাবে বের করে বিছানার উপর ফেলে রেখে চলে যায়, আর এগুলো আমাকেই গোছাতে হয়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আমি দেখাবো বলেছি কখন থেকে ভাবছি, বাট আমার মা প্রচুর কাজ করছিল কারণ দাদা বাড়িতে নেই, কে ক্যামেরা ধরে দেবে, সেই জন্য মাকে অনেকক্ষণ ধরে রাজি করিয়ে তারপরে ক্যামেরা ধরে দিয়েছে। কতটা কি ভালো করে ভিডিও হচ্ছে আমি জানি না, তোমরা একটু মানিয়ে নিও। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে আমার স্কুল ড্রেসটা, যখন আমি প্রথম পরে মানে স্কুল ড্রেস পরে আর কি স্কুলে যাই তখন পুরো সাদা ধবধবে ছিল, আর এখন পুরো স্কুল ড্রেসের অবস্থা দেখো, দুই হাতা দিয়ে কি অবস্থা, পুরো জামাটাই খুলে দেখাচ্ছি এই দেখো। আর বলতে পারো আমাদের একটা বেস্ট ফ্রেন্ড, আমাদের বান্ধবীদের মধ্যে সব থেকে বেস্ট ফ্রেন্ড, এই যে এখানে লিখে দিয়েছে আই লাভ ইউ বান্ধবী, নিচে লিখে দিয়েছে সুদীপ, আর এখানে ডেটটাও লিখে দিয়েছে, আরো অনেক বন্ধু বান্ধবীর নাম লিখে দিয়েছে। এই যে আর একটা বন্ধু, এও খুব ভালো বন্ধু, রোহান, এখানে অঙ্কিতা, এখানে পূজা, আর এই দুই হাতা দিয়েও লিখে দিয়েছে অর্পিতা, অতনু, তারপরে রাজদীপ, রনি, অনেক অনেক নাম লিখে দিয়েছে। এই জামাটা আমি আমার বিয়ে হয়ে গেলেও আমি জামাটা নিয়ে যাবো, কখনো কিচ্ছু হতে দেবো না, কারণ এই জামাটা যখন আমার ছেলে মেয়ে হবে আমি তখন দেখাতে পারবো, দেখ আমাদের সময় এইরকম এইরকম ছিল। তো আজকে প্রচুর খারাপ লাগছে কারণ এটা ভেবে যে আজকের পর থেকে আর স্কুলে যেতে পারবো না, স্যার ম্যাম, তারপরে স্কুলের বেঞ্চে লিখে আসতাম সব বান্ধবীদের নাম পরপর সবগুলো আজকেই শেষ হয়ে গেল, এই বিষয়গুলো ভেবেই খুব খারাপ লাগছে। তো চলো দাদা আসুক, তারপর আবার তোমার সাথে দেখা হবে। তো গাইজ, এখন মোটামুটি সন্ধ্যা সাতটা বেজে গেছে আর আমি একটু আগে বাড়িতে এসেছি। আজকে সারাদিন বাড়ির বাইরে কাটিয়েছি, প্রচন্ড গরম ছিল, একটু আগে স্নান করলাম, এখন একটু ফ্রেশ ফ্রেশ ফিল করছি। বোনকে বললাম একটা আম কেটে দে, আম খেয়ে ঘুমাবো, তার কারণ আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। তো আমটা নিয়ে চলে এসেছি, আমটা খাবো, খেয়ে একটু বিছানায় পড়লে শান্তি হবে। কি জিনিস গাইজ, আজকে ভীষণ গরম পড়ছে, ভীষণ। তুই চলে যাওয়ার পরে আমার জামাতে আমার বন্ধুরা আরো নাম লিখে দিয়েছে, মনে করো দিবি কিন্তু আমি যদি ভুলেও যাই, কারণ এটা আমি পুরো স্মৃতি হিসেবে রেখে দেবো, তাহলে আমার বন্ধুদের কথা যখন মনে পড়বে জামাটা দেখলে
তখন মনে পড়ে যাবে, ভালো লাগবে। ওকে দিয়ে দেবো। আমি না সত্যি, আমি যখন মানে যখন আমার ক্লাসে আগে বড় দিদিরা যখন কলেজে ওঠে তখন ভাবতাম কি কোনো ব্যাপার না, কলেজ গিয়ে মজা করবো, আরো ভালো হবে। কলেজ খারাপ লাগে তো, আরো খারাপ লাগবে কিছুদিন পরে, আরো খারাপ লাগবে। যা গাইজ, এই যে হচ্ছে বোনের জামার অবস্থা। আর আজকের ব্লগটা বোন মোটামুটি করেছে, তার কারণ আমার একটু কাজ ছিল, সেই জন্য আমি আর কি ব্লগটা করতেই পারিনি। আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করব, এন্ড করে আমি এখন এডিট করে ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো গাইজ, আজকের মতো টাটা।